মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল অনির্বাণের। বাইরে থেকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। কাছেই কোথাও একটা গাছে কোনো একটা রাত চড়া পাখি ডাকছে। দেওয়ালের প্রকাণ্ড ঘড়িটার পেন্ডুলাম দোলার শব্দ শোনা যাচ্ছে। কি যেন একটা অস্বস্তি হচ্ছে অনির্বাণের। সে বিছানায় উঠে বসল। এই বাড়ির ঘরগুলোতে নাইট বাল্ব নেই। মাথার কাছে খোলা জানলাটা দিয়ে বাইরের শুক্লপক্ষের দ্বাদশীর চাঁদের আলো আসছে। ঘরের ভেতর সেই আলো আবছা একটা অবয়ব সৃষ্টি করেছে। বাইরে থেকে ঘরে বোধহয় একটা জোনাকি ঢুকেছে। দেওয়ালে একটা আলোর বিন্দু খালি জ্বলছে আর নিভে যাচ্ছে। অনির্বাণ হাত বাড়িয়ে পাশ থেকে জলের বোতল নিয়ে জল খেল। তারপর মোবাইলে সময় দেখল, রাত 1:30। অনির্বাণের ঘুম খুব গাঢ়। বাড়িতে ডাকাত পড়লেও বোধহয় তার ঘুম ভাঙবে না। তাহলে এখানে ঘুম ভেঙে গেল কেন? নতুন জায়গা বলেই হয়তো। বাবার পৈতৃক এই বাড়িতে আসার ইচ্ছে অনির্বাণের একেবারেই ছিল না। নিতান্তই বাধ্য হয়ে আসতে হয়েছে, কারণ বাবার আদেশের উপর কথা বলার ক্ষমতা এই 24 বছর বয়সেও অনির্বাণের নেই। বাবা শ্যামল সেন কলকাতার বিরাট বড় ব্যবসায়ী। বৌবাজার, ভবানীপুর আর টালিগঞ্জে বিরাট সোনার দোকান অনির্বাণদের। শ্যামল সেনের জন্ম মেদিনীপুরের অখ্যাত বালিচকের এই ছোট্ট দোতলা বাড়িতেই। এই বাড়িতে বছরে একবার আসেন শ্যামল, 3 দিন কাটিয়ে যান। অত বড় ব্যবসায়ী কেন এত কাজ ছেড়ে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই বাড়িতে থাকতে আসেন, তা অনির্বাণ বুঝতে পারেনি কোনো দিন। বাবাকে জিজ্ঞেস করবার সাহসও তার হয়নি। ঘুমটা ভেঙে যেতে আর ঘুম আসছে না অনির্বাণের। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ে সে। একটু পায়চারি না করলে বোধহয় আর ঘুম আসবেই না। অনির্বাণ ঘরের দরজা খুলে উঠে বারান্দা পেরিয়ে কাঠের পুরনো দিনের দরজাটা খুলে প্রথমে ছাদে গেল, তারপর লোহার ঘোড়ানো সিঁড়ি বেয়ে উঠে গেল ছোট ছাদে। ওদের এই বাড়িটার একতলাটা অনেকটা ছড়ানো। 6 কাঠা জমির উপর বড় বড় 8খানা ঘর। দোতলা করার সময় একতলার একদিকে 4টে ঘর করে বাকিটুকু খোলা ছাদ রেখে দেওয়া হয়েছে, আর এক পাশ থেকে লোহার ঘোড়ানো সিঁড়ি তুলে দেওয়া হয়েছে দোতলার ছাদে। এরকম ধরনের বাড়ি আজকাল কলকাতা শহরে আর খুব একটা দেখা যায় না। গ্রামের দিকের শুক্লপক্ষের শেষের দিকের রাতগুলো অদ্ভুত মোহময় হয়ে ওঠে। সবুজ গাছের পাতার উপর চাঁদের নরম আলো স্বপ্নের মতো মায়াবী লাগে। জ্যোৎস্না দেখতে হয় বর্ষার রাতে। এক পশলা ঝুম বৃষ্টির পর যখন আকাশ পরিষ্কার হয়ে চাঁদ ওঠে, তখন গাছের ভিজে পাতার উপর জ্যোৎস্নার আলোর চিকচিক করা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। যদিও এখন আষাঢ় মাস, তবুও বৃষ্টি খুব একটা হয়নি। একটা ভ্যাপসা গরম ছিল সারা দিন। ছাদে বসে অনির্বাণ একটা সিগারেট ধরালো। অনির্বাণ ইংরেজি নিয়ে বিএ পাশ করার পর বাবার কথায় ব্যবসা সামলাতে ঢুকে পড়েছে। তবে 3 বছরেও ব্যবসার আদব কায়দা সে বিশেষ কিছুই শিখে উঠতে পারেনি। তার মন কেবলই বাইরে উড়ু উড়ু করে, কিন্তু বাবার মুখের ওপর কথা বলার সাহস তার নেই। হঠাৎ পেছন দিকে একটা সরসর শব্দে সে চমকে পেছন দিকে ফিরে তাকাল। গ্রামের দিকে ভাম বিড়ালের উৎপাত আছে বলে সে শুনেছে। একটা পূর্ণবয়স্ক ভাম বিড়াল নাকি মানুষকে জখমও করতে পারে, কিন্তু পিছনে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না। বাড়ির পিছন দিকে একটা ছোট বাগান মতো আছে। আম, জাম, নারকেল, সুপারি
আরও নানান গাছ আছে সেখানে। যদিও সে গাছের ফল সব এই গ্রামের ছেলে ছোকরারাই মেরে দেয়। গ্রামের বাড়িতে এসে ফল নিয়ে যাওয়ার সময় শ্যামল সেনের নেই। ছাদ থেকে নামতে গিয়ে একটা খটকা লাগলো অনির্বাণের। সিঁড়ির কাছে একটা ছোট্ট আলোর বাল্ব লাগানো আছে, সারা বাড়িতে বলতে গেলে ওই একটাই নাইট বাল্ব। সেটা ছাদে ওঠার সময় অনির্বাণ জেলে দিয়ে উঠেছিল, কিন্তু এখন সেটা নেভানো। কি হলো, বাল্বটা কি কেটে গেল নাকি? অনির্বাণ সুইচের কাছে এসে দেখল সুইচটা দেওয়াই আছে, তার মানে বাল্বটা গেছে। এখানের দোকানপাট কিছুই চেনা নেই অনির্বাণের। কাল সকাল হলে খোঁজ করে একটা বাল্ব নিয়ে এসে লাগিয়ে দিতে হবে। এখানে আসার কথা শেষ মুহূর্তে ঠিক হয়। শ্যামল সেনেরই আসার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাইরে থেকে ফিরতে পারেনি শ্যামল, তাই অনির্বাণকে বাধ্য হয়েই আসতে হয়। নিচে নেমে এসে বিছানার উপর উঠতে গিয়ে সুটকেসটার উপর চোখ পড়ল অনির্বাণের। বাবা প্রত্যেক বছর এই সুটকেসটা নিয়েই আসে। এবার অনির্বাণকে শ্যামল বলে পাঠিয়েছে এখানে থাকার দ্বিতীয় দিন রাতে ওই সুটকেসটার চাবি খুলে ঠিক 12টায় বাগানের শিমুল গাছটার নিচে রেখে আসতে, একটুও যেন ভুল না হয়। তার বাবার এরকম অদ্ভুত খেয়ালের কথা এতদিন জানতই না অনির্বাণ। প্রত্যেক বছর এই সময়ে এসে মাঝের দিন রাতে বাগানে সুটকেস রেখে যাচ্ছে বাবা, হে পাগলামি ছাড়া আর কি! আর বেশি না ভেবে শুয়ে পড়ল অনির্বাণ। অনির্বাণের ঘুম ভাঙল 8টার পর। এমনিতে বাড়িতে 6টার বেশি বিছানায় শুয়ে থাকার হুকুম নেই, কিন্তু এখানে কে আর দেখতে যাচ্ছে? উঠেই আগে মোবাইলটা চেক করল অনির্বাণ। না, কেউ ফোন করেনি। অনির্বাণ ভাবল মাকে একটা ফোন করা দরকার। সে ফোনটা নিয়ে নাম্বার ডায়াল করল। হ্যালো, হ্যাঁ কে দামু কাকা, মাকে দাও তো। ও আচ্ছা, ঠিক আছে, মাকে বলো পুজো হয়ে গেলে ফোন করতে। হ্যাঁ আচ্ছা। ফোন রেখে অনির্বাণ ভাবতে লাগলো কি করা যায়। এখানে তো কিচ্ছু নেই, টিভি তো দূর, একটা রেডিও অবধি নেই। সারাদিন কি করে কাটাবে সেই চিন্তায় খুব বিরক্ত লাগলো অনির্বাণের। খানচারে গল্পের বই সে সঙ্গে করে এনেছে, কিন্তু কাহা টকা সারাক্ষণ গল্পের বই পড়ে কাটানো যায়? আজ বাইরে রোদ্দুর থাকলেও বেশ হাওয়া দিচ্ছে সকাল থেকে। অনির্বাণ ভাবল একটু বাইরে ঘুরে এলে ভালোই হয়। বাইরে বেরিয়ে বাঁদিকের কাঁচা রাস্তাটা ধরে একটু এগোতেই ডান দিকে একটা বড় বাগান দেখতে পেল অনির্বাণ। বাগানটা একটা জমির ওপর অগোছালোভাবে কেউ তৈরি করেছে, পাঁচিল টাচিলের কোনো বালাই টালাই নেই। বাগানটা দেখে কি জানি মনে হলো অনির্বাণের, সে বাগানের ভেতর ঢুকে পড়ল। কত যে গাছ বাগানটায় তার ইয়ত্তা নেই। আম, জাম, নারকেল, কাঁঠাল, সুপারি, লিচু, তাল, যত রকমের ফলের গাছ হতে পারে সবই বোধহয় এই বাগানে আছে। চলতে চলতে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল অনির্বাণের। এরকম সবুজের সমারোহ কলকাতায় আর কোথায়! সবচেয়ে কাছে আছে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন, কিন্তু সরকারি গাছপালা সংরক্ষণ কেন্দ্র আর গ্রামের মানুষের হাতে তৈরি বাগানের মেজাজ সম্পূর্ণ আলাদা। বেশ খানিকটা চলে এসে একটা বেশ বড় দিঘি দেখতে পেল অনির্বাণ। দিঘির ঘাটটা সিমেন্ট দিয়ে বাঁধানো, যদিও সিমেন্টে ফাটল ধরিয়ে বটগাছের চারা গজিয়েছে। ঘাটের সিঁড়িতে পাতা পড়ে নোংরা হয়ে আছে, কিন্তু জলটা টলটলে কালো। একে কি কাকচক্ষু জল বলে? জলটা দেখে খুব লোভ হলো অনির্বাণের। সে সাঁতার শিখেছে কলেজ স্কোয়ারে, গ্রামের এমন দিঘির জল তার জীবনেই প্রথম। সে ঠিক করল
আজ দুপুরে এই দিঘিতেই স্নান করতে আসবে সে। ঘাটের দুপাশে ইট আর সিমেন্ট দিয়ে বাঁধানো দুটো বসার জায়গা আছে, তার ধারগুলোতে আবার সিংহের মাথা লাগানো। বোঝাই যাচ্ছে এই বাগান আর দিঘি কোনো বেশ বড় সড়ো কোনো লোকের তৈরি। বাঁধানো বেদিতে বসে মনটা ফুরফুরে হয়ে গেল অনির্বাণের। গাছগাছালি থেকে ভেসে আসছে কত না জানা পাখির ডাক, সুন্দর ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, শরীরটা জড়িয়ে যাচ্ছে অনির্বাণের। এদিকে নতুন নাকি? আচমকা গলার আওয়াজটায় পিলে চমকে উঠেছিল অনির্বাণের। ডান দিকে বাগানের দিক থেকে একটা প্রায় তারই বয়সী ছেলে একটা গাছের ডাল চিবোতে চিবোতে এগিয়ে আসছে তারই দিকে। হ্যাঁ, কাল সকালে এসেছি, বলল অনির্বাণ। কোথায় ওটা হয়েছে? বসন্ত ভিলা, ওটা আমার বাবার। ওরে বাবা, তুমি বসন্ত সেনের নাতি? ছেলেটা এসে উল্টো দিকের বেদিতে বসল। ছেলেটার পরনে ফতুয়া আর ধুতি। গ্রামের দিকে লোকে কি এখনো ধুতি পরে? কি দেখছ? না মানে ডালটা। ডালটা? ও, ছেলেটা হেসে উঠল। ভাবছো গাছের ডাল খামোকা চিবোচ্ছি কেন? শহরের লোক তো, তাই জানো না। ডাল চিবোচ্ছি না, দাঁতন করছি। দাঁতন জানো? দাঁতন কথাটা ছেলেবেলায় ঠাকুরদার মুখে কয়েকবার শুনেছিল অনির্বাণ, পুরোটা জানা হয়নি কোনো দিন। নিম গাছের ডাল দিয়ে গ্রাম দেশের লোকেরা দাঁত মাজে। দাঁতের পক্ষে খুব উপকারী এই নিম ডাল, একেই দাঁতন বলে। আচ্ছা, কিছুক্ষণ আয়েস করে দাঁতন করলো ছেলেটা, তারপর থুতু ফেলে বলল, এই গ্রামে এই প্রথমবার? হ্যাঁ, প্রতিবার বাবাই আসে, এবারই আমি এলাম। বাবা একটা কাজে আটকে গেছে। কদিন আছো? কাল কলকাতা ফিরব। বুঝেছি, ছেলেটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। এই দেখো, তোমার নামটাই জানা হয়নি। অনির্বাণ সেন। আমি দুঃখু, এখানে সবাই আমাকে দুঃখু বলেই ডাকে। ঠিক আছে, আছো তো কাল অবধি, দেখা হবে। আমি আসি, মেলা কাজ বাকি। ছেলেটা যেমন এসেছিল তেমনই চলে গেল। অনির্বাণের ছেলেটাকে একটু অদ্ভুত লাগলেও অচেনা জায়গায় নতুন লোকের সাথে আলাপ হয়ে ভালোই লাগলো। সারাদিন একা একা থাকতে হবে এখানে। যদি দুঃখুকে রাতে আজ ওর বাড়িতে থাকতে বলে, ছেলেটা কি রাজি হবে? ছেলেটা তার ঠাকুরদাকে চেনে, মনে তো হয় না না বলবে বলে। অবশ্য গ্রামের ছেলেরা অচেনা লোকের সঙ্গে ঠিক কত তাড়াতাড়ি মিশতে পারে তা জানে না অনির্বাণ। সে ভাবল, বিকেলে যদি ছেলেটার সাথে দেখা হয় তাহলে কথাটা পারবে, কারণ এই গ্রামের বাড়িতে তো আর চুরি যাওয়ার কিছু নেই। বাবার ঠিক করে দেওয়া একজন ঠাকুরে সে প্রতি বছর এই তিন দিন রান্না করে দিয়ে যায়। তার নাম সাধন। আজ সাধন এলে অনির্বাণ জিজ্ঞেস করল, তুমি দুঃখুকে চেনো সাধন কাকা? সাধন ভুরুকুচকে বলল, কোন দুঃখু? আমারই বয়সী, আজ আলাপ হলো, চেনো না? না, এই গ্রামে মেলা লোক আসে, সবাই রেখে আসি না যায়। সে কি, গ্রামের লোকেরা তো সবাই সবাইকে চেনি। সাধন হেসে বলল, এখন কি আর সেই দিন আসে গো বাবু, এখন সব শহরের মতোই হয়ে গেছে, কেউ কাউরে চিনে না। দুপুরে তুমি পাইলা কই? সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তখনই একটা দিঘিওয়ালা বাগান দেখলাম, ওখানেই ছিল। বাগান? কোন বাগান? ওই যে এখান থেকে বাঁদিকে খানিকটা গিয়ে ডান দিকের বাগানটা, যেটায় পাঁচিল নেই। এই কথায় সাধনের মুখটা গম্ভীর হয়ে গেল। তুমি ওখানে গেছিলা? হ্যাঁ, দিব্যি জায়গা। আর যেও নি। কেন? এমনি জায়গাটা ভালো না। ভালো না কেন? সাধন আর কোনো কথা বলল না, এক মনে রান্নার কাজ করতে লাগল। অনির্বাণও আর কথা বাড়াল না। গ্রামের লোকের তো কত রকমেরই কুসংস্কার থাকে, হয়তো বাগানটা গ্রামে ভূতের বাগান বলে চাউর আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিল অনির্বাণ।
ঘুম যখন ভাঙল তখন বাইরে সন্ধ্যের অন্ধকার। সাধনের রান্নার হাতটা দারুণ, সামান্য শাকসবজিও যে এত চমৎকার স্বাদ হতে পারে তা আগে জানত না অনির্বাণ। অবশ্য এই গ্রামে সবই টাটকা শাকসবজি, আর টাটকা শাকসবজির স্বাদ নাকি সব সময় আলাদাই হয়। যদিও টাটকা সবজি শ্যামলের কথায় কলকাতায় পাওয়াই যায় না। ঘুম থেকে উঠেই এক কাপ চা খেতে ইচ্ছে করলো অনির্বাণের। এই গণ্ডগ্রামে এই এক অসুবিধে, কলকাতার মতো রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান নেই। সবচেয়ে কাছের চায়ের দোকানটাও এখান থেকে কিছু না হলেও 1 কিলোমিটার দূরে। এখন আর অতটা রাস্তা হেঁটে যেতে ইচ্ছে করছে না, একটা সাইকেল থাকলেও না হয় হতো। অবশ্য এই অসুবিধের কথা অনির্বাণ আন্দাজ করেছিল, তাই কলকাতা থেকে খানিকটা চা চিনি আর দুধ সে নিয়েই এসেছে। রান্নাঘরে গিয়ে চায়ের জল বসাতে যাবে এমন সময় বাইরে থেকে কার গলা শোনা গেল। অনির্বাণ আছো নাকি? কে এলো? গলাটা যেন আগে কোথায় শুনেছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই অনির্বাণ দেখল সামনে দাঁড়িয়ে দুখু। আরে এসো এসো! অনির্বাণ দুখুকে সাদরে ভেতরে আসতে আহ্বান জানালো। মনে মনে সে বেশ খুশি হয়েছে, সারা রাত একা একা কাটাতে হবে ভেবেই তার কান্না পাচ্ছিল। এখন কিছুক্ষণ অন্তত একজন সঙ্গী পাওয়া যাবে। চা খাবে? আমি বানাচ্ছি। দু কাপ চা নিয়ে যখন নিজের ঘরে এসে বসল অনির্বাণ তখন 7টা বেজে গেছে। দুখু অনির্বাণের একটা গল্পের বই তুলে উল্টে পাল্টে দেখছিল, তার পরনে এখনও সকালের সেই সাদা ফতুয়া আর ধুতি। আর আশ্চর্যের ব্যাপার এই যে ফতুয়া বা ধুতির ভাঁজ এই গোটা দিনে একটু নষ্ট হয়নি, যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গেছে। এটা নেহাতি এক আশ্চর্য ব্যাপার। চায়ে চুমুক দিয়ে অনির্বাণ বলল, তুমি কোথায় থাকো? আমি এই কাছেই, সকালে যে বাগানে দেখা হলো ওখানেই, বলল দুখু। কে কে আছে তোমার বাড়িতে? ছিল তো সবাই, এখন আর কেউ নেই। হ্যাঁ, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দুখুর বুক থেকে। তার মানে তুমি একা থাকো? একাই তো থাকতে হয় আমাদের সবাইকেই, তাই না? দুখুর গলায় যেন একটু রহস্য, ঠোঁটের হাসিটাও যেন ঠিক হাসি নয়। তুমি তো এই প্রথম এলে এই বাড়িতে? হ্যাঁ, আগে কোনো দিনও আসতে ইচ্ছে হয়নি, আর বাবাও আসতে বলেনি। বাবা মানে শ্যামল সেন? হ্যাঁ, চেনো? আবার একটা দীর্ঘশ্বাস ফেললো দুখু। বসন্ত কাকার আদরে দুলাল ছিল তার ছেলে, সেই জন্যই তো এত কিছু দেখেও দেখতো না। এবার একটু অস্বস্তি হলো অনির্বাণের। দুখু তারই বয়সই হবে, ঠাকুরদা সেই কবেই মারা গেছেন, তাকে অনির্বাণের বয়সী একটা ছেলে কাকা ডাকবে এটা তার ঠিক হজম হলো না। প্রসঙ্গ ঘোরাতে অনির্বাণ বলল, তোমার একা লাগে না? তোমার ঠাকুরদা এই বাড়িতেই মারা গিয়েছিল জানো তো। অনির্বাণ বিরক্তি চাপতে বড় করে নিঃশ্বাস নিল। ঠাকুরদার প্রসঙ্গে আলোচনা তার ভালো লাগছে না, কিন্তু তার সে মনোভাবকে পাত্তা না দিয়ে দুঃখ বলল, তোমার ঠাকুরদা মরে পড়েছিল ঠিক এই খাটের তলাতেই জানো। খাটের তলায়? মানে কেন? এই কথা তোমার বাবা কাউকে বলেনি, ভয় পেয়েছিল, প্রাণের ভয়। এই খাটের তলাতেই তো সে লুকিয়ে রেখেছিল সুধন্যর লাশ। কি যাতা বলছো, বাবা কার লাশ লুকিয়ে রাখবে? বাবা কি খুনি? উত্তেজনায় চিৎকার করে উঠল অনির্বাণ। উত্তরে ঘর কাঁপিয়ে হা হা করে হেসে উঠল দুখু। সেই হাসির ভয়ঙ্করতায় বুকের রক্ত যেন জল হয়ে গেল অনির্বাণের। কেন লুকিয়ে রাখবে জানতে চাও? তাহলে একবার খাটের তলায় মুখি দিয়ে দেখো।
হঠাৎ কোথা থেকে যেন এক প্রচণ্ড ভয় এসে ঘিরে ধরলো অনির্বাণকে। তার খুব শীত করতে লাগলো, সারা শরীর কাঁপতে লাগলো। দুঃখকে এখন যেন একদম অচেনা লাগছে, যেন মনে হচ্ছে তার বয়সী কোনো ছেলে নয়, বরং নরকের অতল থেকে উঠে আসা কোনো প্রেত বসে আছে তার সামনে। দুরু দুরু বুকে মেঝেতে নেমে খাটের তলায় উঁকি দিল অনির্বাণ। আর উঁকি দিতেই তার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ওকে, ওটা কে শুয়ে আছে খাটের তলায়? শ্যামল সেনের বুকটা কেঁপে উঠল। খাটের ওপর শুয়ে আছে তার একমাত্র ছেলে অনির্বাণ। মুখে কষ্টের লেশ মাত্র নেই, দেখে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। খাটের পাশে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে সাধন। শ্যামল এগিয়ে এসে ছেলের গায়ে হাত রেখেই চমকে উঠলেন। অনির্বাণের শরীর মরার মতো ঠান্ডা। কি কি হয়েছে ওর? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন শ্যামল। জানি না কর্তা, আমি আজ দুপুরে রান্না করতে এসে দেখি ছোটবাবু নাই। সারা ঘর খোঁজায় চাইছে, কাঠের তলায় পাই, দেখি কাঠের তলায় শুয়ে ঘুমাইতেছে। ডাক্তার গিয়ে দেখি কা বরফের মতো ঠান্ডা। কাঠের তলায়? হ্যাঁ কর্তা, এই কাঠের তলায়। সাধন হাত দিয়ে খাটটা দেখালো। শ্যামলের বুকটা আর একবার কেঁপে উঠল। স্মৃতির সমুদ্রে ক্ষণিকের জন্য জেগে উঠল 30 বছর আগের এক রাতের দৃশ্য। কপালে ঘাম ফুটে উঠল তার। তবে কি সেই বৃদ্ধের কথাই এতদিন পর সত্যি হতে চলেছে? শুকনো গলায় শ্যামল বলল, এক গ্লাস জল দাও তো। সাধন চোখ মুছতে মুছতে জল আনতে উঠে গেল। শ্যামলও ছলছলে চোখ মুছে নিলেন। একবার পুরনো শিব মন্দিরে যেতে হবে, সামনে অনেক কাজ। পুরনো শিব মন্দিরে চৌহদ্দির ঠিক বাইরে একটা ছোট কুঁড়ে ঘর। আগে এটা মাটির দেওয়াল আর খড়ের ছাউনি ছিল, পরে ইঁটের পাকা গাঁথনির উপর টালির চাল হয়েছে। এই ঘরে আজ 40 বছর ধরে থাকেন শিব মন্দিরের পূজারি তর্কানন্দ জ্যোতিষার্ণব। তর্কানন্দের ঘরের সামনে দাঁড়িয়ে শ্যামল হাঁক দিলেন, ডাকর মশাই আছেন নাকি? 4টে জ্বলন্ত ধূপ হাতে বেরিয়ে এলেন তর্কানন্দ পূজারি। তিনি বোধহয় পুজো করছিলেন। শ্যামলকে দেখে ইশারায় ভেতরে আসতে বলে তিনি আবার ঢুকে গেলেন ঘরে। শ্যামল ভেতরে ঢুকে চারপাশে একবার চোখ বুলিয়ে তক্তপোষটায় বসল। ঘরটা ঠিক যেমন দেখে গিয়েছিলেন ঠিক তেমনই আছে, কিচ্ছু পাল্টায়নি। ঠাকুরের তাক, কাপড় রাখার আলনা, রান্নার সামগ্রী সব হুবহু এক। কিছু মানুষ বোধহয় সারা জীবনেও বদলায় না, তাদের সঙ্গে তাদের আশপাশের জিনিসপত্র একই থেকে যায়। বার কয়েক ঠাকুরের ঘটের সামনে ধূপ দেখিয়ে নমস্কার করে ধূপদানিতে ধূপ গুঁজে শাঁখ বাজিয়ে তর্কানন্দ এসে বসলেন শ্যামলের পাশে। কি ব্যাপার? তোমায় খুব চিন্তিত লাগছে। খুব বড় বিপদ হয়ে গেছে ঠাকুর মশাই। কি হয়েছে? আমার ছেলে, তার খুব বিপদ। শ্যামল সাধনের মুখে যা যা শুনেছে সংক্ষেপে তা বলল তর্কানন্দকে। শুনতে শুনতে তর্কানন্দের মুখ গম্ভীর হয়ে গেল। তাহলে দেখছি বুড়োর অভিশাপ ফলে গেল। এখন কি করবো ঠাকুর মশাই, আমার তো মাথায় কিছুই আসছে না। চলো তো একবার গিয়ে তোমার ছেলেকে দেখি। শ্যামলের সঙ্গে বৃদ্ধ তর্কানন্দ শ্যামলের বাড়িতে এলেন। অনির্বাণকে প্রথম ঝলক দেখেই তাঁর চোখ কুঁচকে গেল। ও, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে ঠাকুর মশাই, এমন ঠান্ডা শরীর কোনো জীবন্ত মানুষের হয় না, বলল শ্যামল। তর্কানন্দ খাটে অনির্বাণের পাশে বসে তার কপালে হাত দিলেন, তারপর বুকে হাত রেখে এক হাতে তুলে ধরলেন অনির্বাণের একটা হাত। বোঝা গেল তিনি নাড়ি দেখছেন।
অবস্থা খুব সুবিধের নয় হে শ্যামল, নারী খুব ক্ষীণ, তিন রাতের মধ্যেই যা করবার করতে হবে। শ্যামলের মনে পড়ে গেল সেই সন্তান হারা বৃদ্ধের অভিশাপ। আমার সাধনায় যদি এতটুকু অনিষ্ঠা থেকে থাকে তাহলে আমার শোক একদিন তুই অনুভব করবি, ডাকিনীর অভিশাপ নেমে আসবে তোর উপর, তিন রাতের মধ্যে ফল পাবি, তিন রাতের মধ্যে। শ্যামল ঘাম মুছলেন, সেই অভিশাপ যে কত ভয়ানক তা বুঝেছিলেন তারকানন্দ তান্ত্রিক, বুঝেছিলেন এই অভিশাপ কাটানো অসম্ভব, এই অভিশাপ শুধু বিলম্বিত করা যায়। তাই এক দীর্ঘ হোম যজ্ঞের পর কিছু ফুল, মাছের আঁশ আর পোড়া কাকের পালক দিয়েছিলেন শ্যামলকে, বলেছিলেন প্রতি বছর সেগুলো বাড়ির চৌহদ্দির মধ্যে একটা নির্দিষ্ট দিনে মধ্যরাতে খোলা আকাশের তলায় রেখে দিতে হবে সূর্যোদয় অবধি, তাহলেই অভিশাপ বিলম্বিত করা যাবে। তবে তিনি বলেও দিয়েছিলেন একবার এই প্রক্রিয়ায় কাজ হবে না, অভিশাপের ছোবল নেমে আসবে শ্যামলের পরিবারের উপর। যতদিন সেই অভিশাপ ঠেকিয়ে রাখা যায় ততদিনই ভালো। মনে হয় তোমার উপর সেই অভিশাপ এত দিনে নেমে এসেছে শ্যামল, ধরা গলায় বললেন তর্কানন্দ। এখন কি করবো ঠাকুরমশাই? কোনো ভালো তান্ত্রিক যদি পাওয়া যেত। বুড়ো শিবতলায় একজন তান্ত্রিক শুনেছি কিছুদিন হলো ঘাঁটি গেড়েছে, যদিও আমি দেখতে যাইনি। আজকাল আর গুণী লোক তো পাওয়া যায় না, সবাই ভণ্ড, টাকা মারার ফিকির খোঁজে। কিন্তু এখন যখন আর কোনো উপায় নেই, একবার গিয়েই দেখা যাক। বুড়ো শিবতলায় যখন পৌঁছলো শ্যামল আর তর্কানন্দ, শেষ বিকেলের মরা আলো তখন বেগুনি আভায় মিশতে শুরু করে দিয়েছে। তার মধ্যেই একটা গাছের তলায় ধুনি জেলে বসে আছেন এক বিকট দর্শন সাধু। তাঁর সারা গায়ে ছাই ভস্য ভরা, মাথার চুলের জটায় পাক ধরেছে, সারা মুখে সাদা কালো দাড়ি গোফের জঙ্গল, চোখ দুটো টকটকে লাল। তান্ত্রিক ধুনি জেলে বোধহয় সান্ধ্য আরতির তোড়জোড় করছিলেন। শ্যামলদের আসতে দেখে জিজ্ঞাসু চোখে ওদের দিকে তাকালেন। তর্কানন্দ একটা প্রণাম করে কর জোরে বলল, বাবা এ আমার পরিচিত, আমারই গাঁয়ের আদি বাসিন্দা, বড় বিপদে পড়েছে বাবা। তান্ত্রিক ইশারায় বসতে বললেন ওদের, তারপর ধুনির সামনে চোখ বুজে ধ্যানে বসলেন। শ্যামলরা বসে আছে তো বসেই আছে, তান্ত্রিকের চোখ আর খোলে না। তিনি চোখ খুললেন পাক্কা এক ঘন্টা পর। কি হয়েছে? জলদগম্ভীর স্বর ভেসে এলো তান্ত্রিকের গলা থেকে। শ্যামল সংক্ষেপে অনির্বাণের কথা খুলে বলল তান্ত্রিককে। সব শুনে তান্ত্রিক জিজ্ঞেস করলেন, স্যুটকেসটা এনেছিস? শ্যামল স্যুটকেস সঙ্গে করেই এনেছিল, এবার সেটা সে খুলে দেখালো তান্ত্রিককে। তান্ত্রিক খুব মন দিয়ে ভেতরের জিনিসগুলো দেখলেন, তারপর এক ক্রূর হাসি ফুটে উঠল তার মুখে। নিজের পাপ ঢাকতে পারলি না শেষ পর্যন্ত। এই কথায় তর্কানন্দ চমকে শ্যামলের দিকে তাকালো, দেখল শ্যামলের মুখ সাদা হয়ে গেছে। তাহলে তিনি 30 বছর আগে যে কানাঘুষো শুনেছিলেন তা কি সত্যি? শ্যামল হাত জোর করে বলল, আমার ছেলেটাকে বাঁচান বাবা, ও তো কোনো দোষ করেনি। নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয় সন্তানকে, এটাই জগতের নিয়ম, বললেন সাধু বাবা। তেতো হলেও এটাই সত্যি, এই নিয়ম জগৎ সংসারের নিয়ম। এক পুরুষ যদি বেহিসেবী হয় তাহলে তার ফল ভোগ করতে হয় পরের কয়েক পুরুষ অব্দি। কিছু কি করা যাবে না বাবা? আবার কাতর স্বরে বলল শ্যামল। যাবে, কিন্তু তার দাম দিতে হবে, সে দাম দিতে কি তুই রাজি আছিস? হ্যাঁ আমি রাজি, বলল শ্যামল। যত টাকা লাগে আমি দেব বাবা। এবার আকাশ বাতাস কাঁপিয়ে হা হা করে হেসে উঠলেন তান্ত্রিক। টাকা, টাকা দিয়ে তুই দাম দেবি ভোলানাথ তান্ত্রিককে? তারপরেই
বজ্র নির্ঘোষের মতো শোনালো তার কণ্ঠস্বর। তুই যে পাপ করেছিস তাতে তোর সন্তানের জীবনের দাম সন্তানের জীবন দিয়েই দিতে হবে। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছিল শ্যামল সেনের। সন্তানের জীবনের দাম সন্তানের জীবন দিয়ে দিতে হবে মানে? তার তো একটাই ছেলে, কি বলতে চাইছেন সাধু বাবা? আমার ছেলেটা বাঁচবে তো? আবার জিজ্ঞেস করলেন শ্যামল। বাঁচবে, বললেন ভোলানাথ তান্ত্রিক। ব্যাস, তাহলে আমি সব দাম দিতে রাজি, দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। বেশ, আজ রাত্রি দ্বীপ প্রহরে আমি তোর বাড়িতে পূজয়ে বসব, তার জন্য কিছু সামগ্রী লাগবে, সেগুলো জোগাড় করে রাখ, ঠিক সময় হলে আমি পৌঁছে যাব। ভোলানাথ কিছু সামগ্রীর নাম বলে দিলেন শ্যামলকে। তার মধ্যে রয়েছে শকুনের পালক, হাঁসের বাম পা, 3 মাস বয়সী একটা ছাগলের কাটা মুন্ড। লিখতে লিখতেই গাটা গুলিয়ে উঠল শ্যামলের। এই অল্প সময়ের মধ্যে কি করে জোগাড় হবে এত কিছু? সে তর্কানন্দের দিকে তাকালে তর্কানন্দ ইশারায় তাকে বলল, চিন্তা নেই, সব হয়ে যাবে। তারপর সাধু বাবাকে প্রণাম করে তারা সেই জায়গা ছেড়ে উঠে পড়ল। রাত 12টার কিছু আগে ভোলানাথ তান্ত্রিক এসে পৌঁছলেন শ্যামলদের বাড়িতে। তাঁর বলে দেওয়া সামগ্রী জোগাড় হয়েছে সবই। শ্যামল তর্কানন্দের কাছে চিরকৃতজ্ঞ থাকবে তার জন্য। এর মধ্যে আরও ঠান্ডা হয়েছে অনির্বাণের শরীর, ক্ষীণ হয়ে এসেছে তার নাড়ি। ভোলানাথ বাড়ির চৌহদ দিতে ঢুকেই নাক উঁচু করে কিছু একটা শোঁকার চেষ্টা করলেন। তাঁর কপালে 3টে ভাঁজ পড়ল। এ রাত থেকে ছাড়া পাওয়া সহজ হবে না রে, বললেন ভোলানাথ তান্ত্রিক। শ্যামল, তর্কানন্দ, সাধন সবাই কড় জোরে দাঁড়িয়ে আছে। ভোলানাথ পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে উঠলেন। তার কাজ দেখতে দেখতে সাধন ফিসফিস করে শ্যামলকে বলল, বাবু আপনাকে একটা কথা বলা হয়নি। কি কথা? দাদাবাবু কাল সকালে ওই পোড়ো বাগানে গেছিলেন। ই, আটকে উঠলেন শ্যামল। আর এটা এখন বলছো? আমি বুঝতে পারিনি কর্তা, আপনি আমার এখানে বলতেন ওই পোড়ো বাগান থেকে কিছু আপনার জন্য না আনতে। শুধু এইটুকুই তো জানি, এর বেশি তো কিছু জানি না আমি। দু হাতে মাথার চুল খামচে ধরলেন শ্যামল। মস্ত বড় ভুল হয়ে গেছে তার। অনির্বাণকে ওই বাগানে না যাওয়ার কথা তিনি বলতে ভুলে গেছিলেন। এমন ভুল কি করে হলো তার? সারা জীবন তিনি ছেলের সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার করে এসেছেন, বুক ফেটে গেলেও একদিনও ছেলের সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলেননি। তিনি ছেলের মনে নিজের জন্য সব সময় একটা ভয় তৈরি করে রাখতে চেয়েছেন, যাতে ছেলে তার কথার অবাধ্য হওয়ার সাহসই না পায়। তিনি তো জানতেন এই অভিশাপের কথা, তাই তা থেকে ছেলেকে বাঁচাতে তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন। তিনি জানতেন পান থেকে চুন খসলেই অনর্থ ঘটে যাবে, কিন্তু সময়ের জন্যই বোধহয় তিনি এই অভিশাপকে হালকাভাবে নিয়ে ফেলেছিলেন। তারকানন্দ তান্ত্রিকের আদেশের চেয়েও তার ব্যবসা বড় হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক সময় নেমে এসেছে এই কালান্তক অভিশাপ। শ্যামলের চোখে জল চলে এলো। এখন এই ভোলানাথ তান্ত্রিকই ভরসা। ভোলানাথ কালো কয়লা দিয়ে একটা ছক কেটে তার মাঝখানে সাজিয়ে দিলেন হোম কুণ্ড। তার সামনে রাখলেন লাল শালুতে মোড়া এক বিকট দর্শন মূর্তি। এই মূর্তি আগে কোনো দিন দেখেননি শ্যামল বা অন্য কেউ। মূর্তির বাম পাশে রাখলেন হাঁসের বাম পা, ডান পাশে শকুনের পালক, আর মূর্তির মাথার উপর রাখলেন ছাগলের কাটা মুন্ড। দেখে মনে হতে লাগলো যেন ছাগলের মুন্ড লাগানো আছে বিকট কোনো মূর্তিতে। তারপর ঠিক 7 পা মেপে হোমকুণ্ডের বাম পাশে চারচৌকো একটা ঘর কেটে তার 4 কোণে রাখলেন 4টে হাড়। দেখে বোঝা যায় সেই হাড় কোনো মৃতদেহ থেকে খুলে নেওয়া। তারপর সেখানে উপস্থিত সবাইকে আর একটা ছক কেটে তার মধ্যে দাঁড় করিয়ে গাত্রবন্ধন করে দিয়ে বললেন, যাই ঘটে যাক, এই গণ্ডি থেকে বেরোনো যাবে না।
তারপর নিজে বাড়ির ভেতরে গিয়ে পাজা কোলা করে নিয়ে এলেন অচৈতন্য অনির্বাণকে। এনে শুইয়ে দিলেন হাড়ের সীমারেখা দেওয়া সেই ছকের মধ্যে। শ্যামল দেখলেন সেই সময় বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ে চলেছেন ভোলানাথ। একটু একটু করে সময় কাটছে, বুকের ধুকপুকুনি যেন এবার দামামার মতো বেজে উঠবে শ্যামলের। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যেন কয়েক জন্ম ধরে কাটছে, উত্তেজনা বসে রাখতে পারছেন না শ্যামল। এক মনে নিবিষ্ট চিত্তে চোখ বুজে মন্ত্র পড়ে চলেছেন ভোলানাথ তান্ত্রিক। হঠাৎ তিনি মন্ত্র পড়া কালো তিল হোমের আগুনে ছুঁড়ে দিতেই বাড়ির ভেতরে আলোগুলো ভুতুড়ে ভাবে নাচতে শুরু করে দিল। সঙ্গে সঙ্গে শ্যামল টের পেলেন কোথা থেকে উৎকট মরা পচা গন্ধ এসে তার নাকে লাগছে, গা গুলিয়ে উঠছে তার। কি হলো শ্যামল, শরীর খারাপ লাগছে? জিজ্ঞেস করলেন তর্কানন্দ। কি উৎকট মরা পচা গন্ধ, আপনারা পাচ্ছেন না? মরা পচা গন্ধ কই, আমি তো পাচ্ছি না। তর্কানন্দ সাধনকে জিজ্ঞেস করলেন সে কোনো গন্ধ পাচ্ছে কিনা। সাধন জানালো তার নাকে কোনো গন্ধ আসছে না। শ্যামল বুঝলেন এ গন্ধ তিনি একাই পাচ্ছেন। বহুদিন আগের করা কাজ আজ তার নাকে দুর্গন্ধ হয়ে এসে লাগছে। এ দুর্গন্ধ যেন তার আত্মা থেকে আসছে, তার আত্মার একাংশে পচন ধরতে শুরু করেছে সেই 30 বছর আগেই। হঠাৎ চোখের সামনে এমন এক দৃশ্য দেখতে পেলেন শ্যামল যাতে তার শরীরের সমস্ত রোম নিমেষে খাড়া হয়ে উঠল। তিনি দেখলেন অনির্বাণের শরীরটা একটু একটু করে শূন্যে ভাসতে শুরু করেছে। ভোলানাথ তান্ত্রিকের দেহটা টান টান হয়ে উঠেছে, দেখে মনে হচ্ছে তিনি যেন অদৃশ্য কারুর সঙ্গে যুদ্ধ করছেন। হঠাৎ অনির্বাণের গলা থেকে এক বিজাতীয় চিৎকার ভেসে এলো, তারপর ডান হাত আর পা পা দেশলাই কাঠির মতো মট মট করে দুবার ভাঙার শব্দ হলো। শ্যামল হাঁকার করে উঠলেন, উপায়! সঙ্গে সঙ্গে তার হাত টেনে ধরলেন তর্কানন্দ। গন্ডির বাইরে নয়, চাপা হিসহিসে গলায় বলে উঠলেন তিনি। শ্যামল মাটির দিকে তাকালেন, আর একটু হলেই উত্তেজনার চোটে তিনি ভোলানাথের নিষেধ অমান্য করে গন্ডির বাইরে পা দিয়ে ফেলেছিলেন। মরা পচা গন্ধটা যেন আরও তীব্র হয়ে পেটের ভেতর থেকে নাড়ি ভরি অবধি পার করে আনছে, শুধু মনের জোরে দাঁতের দাঁত চেপে বমি আটকে রেখেছেন শ্যামল। অনির্বাণের দেহটা এবার হঠাৎ ঝাঁকি খেতে শুরু করলো, কয়েক মুহূর্তের মধ্যে উপরে গেল আর সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। দেখে মনে হলো কোনো অদৃশ্য শক্তি অনির্বাণের মাথা বাঁধানো উঠোনে সজোরে টেকে দিতে চাইছে, কিন্তু এক অদৃশ্য বাধা তা হতে দিচ্ছে না। ভোলানাথ তান্ত্রিকের দিকে চোখ গেল শ্যামলের। ভোলানাথের নাক দিয়ে ফিনকি দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, কিন্তু তিনি মন্ত্র পাঠে অবিচল। এবার তিনি ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটা বস্তু। বস্তুটা অনেকটা একটা কাকের চঞ্চু বা ঠোঁটের মতো দেখতে, কিন্তু আকারে প্রায় তার 10 গুণ বড়। সেই চঞ্চুটা বার করতেই সেই বিজাতীয় আওয়াজটা আরেকবার শোনা গেল অনির্বাণের গলায়। অন্য হাত আর পা দুটো মটমট করে ভাঙার শব্দ হলো দুবার, কিন্তু সেই শব্দের রেশ কেটে যাওয়ার আগেই মাথার উপরে তোলা সেই চঞ্চু সমেত ভোলানাথের হাত তীর বেগে নেমে এলো সেই বিকট মূর্তির উপর বসানো ছাগলের মাথার উপর। খট করে হাড় ভাঙার শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে প্রায় 10 হাত উপর থেকে মাটিতে আছড়ে পড়ল অনির্বাণের দেহ। হোমের আগুন নিভে এসেছে, ভোলানাথ একইভাবে বসে আছেন তার আসনে, তবে তার অনেকটা শক্তি আজ ক্ষয় হয়েছে। শ্যামল সহ বাকিরা অধীর আগ্রহে তাকিয়ে আছে অনির্বাণের দিকে। হঠাৎ তার একটা হাত নড়ে উঠল। মা! একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো তার গলা থেকে। তোর ছেলেকে দেখ, বললেন ভোলানাথ। শ্যামল আর পারল না, ছুটে গেল ছেলের দিকে। ততক্ষণে অনির্বাণের জ্ঞান ফিরেছে, সে উঠে বসার চেষ্টা করছে। উঠিস না, উঠিস না! হা হা করে উঠলেন শ্যামল, কিন্তু বাবার কথা বোধহয় শুনতে পেল না অনির্বাণ। সে দু হাতে ভর দিয়ে উঠে বসল। কি হলো, এ কি করে সম্ভব? ওর হাত যে ভেঙে গেল। ভেঙে গেল? কখন ভাঙল? জিজ্ঞেস করলেন তর্কানন্দ।
ওই যে ও যখন উঠে গেল শূন্যে, তখন ভেঙে গেল যে শূন্যে উঠে গেল। কী সব বলছো শ্যামল, ও তো সবসময় ওখানে শুয়েই ছিল। স্তম্ভিত হয়ে গেলেন শ্যামল। এর অর্থ অনির্বাণের শূন্যে উঠে যাওয়ার দৃশ্য শুধুমাত্র তিনি দেখেছেন, আর কেউ দেখতে পায়নি। আচ্ছা, তুমি সত্যি মরাপচা গন্ধটা পাওনি? মরাপচা গন্ধ কই না তো, তুমি আবার সেই গন্ধ পেয়েছিলে নাকি? ওরা কেউ পাবে না, বলে উঠলেন ভোলানাথ। না গন্ধ পাবে, না দেখতে পাবে, শুধু তুই পাবি। শ্যামল কিছু বলতে পারলেন না। তিনি বুঝলেন তার পাপের ফলে সেই দৃশ্য আর গন্ধ শুধু তার কাছেই ধরা দিয়েছে। আমার কাজ শেষ, উঠে পড়লেন ভোলানাথ। কিছু খেয়ে যান বাবা, বলে উঠল শ্যামল। না, সংসারের ঘরে কিছু খাওয়া আমার বারণ, গৃহস্থের ঘরে আমার মতো সাধককে জলগ্রহণ করতে নেই। শ্যামল ভোলানাথের সামনে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল। ভোলানাথ বুঝতে পারলেন শ্যামল আরও কিছু বলতে চায়। তিনি বললেন, কথা মনে পুষে রাখতে নেই, বলে ফেল। ইতস্তত করে শ্যামল বলল, আচ্ছা আপনি যে বলেছিলেন সন্তানের জীবনের দাম সন্তানের জীবন দিয়েই দিতে হবে, সেটা কি ব্যাপার? একটা স্মিত হাসি ফুটে উঠল ভোলানাথের মুখে। তিনি বললেন, সময় হোক, ঠিক বুঝতে পারবি। তারপর 3 মাস কেটে গেছে। অনির্বাণ এখন পুরোপুরি সুস্থ, কিন্তু তারপর থেকে আশ্চর্যজনকভাবে সে গুম মেরে গেছে। খুব দরকার না হলে তার মুখ দিয়ে কথা বেরোয় না। দিনের বেশিরভাগ সময়ই দক্ষিণের জানলা দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে থাকে। খাবারে রুচি নেই, খুব জোর করে খাওয়াতে হয়। এরকমই একদিন দুপুরে অনির্বাণের মা খেতে দিয়েছেন টেবিলে, শ্যামলও আজ দুপুরে বাড়িতেই আছেন। কিন্তু হঠাৎ অনির্বাণ বলে উঠল, আমি খাবো না। হ্যাঁ, না খেলে শরীর থাকবে কী করে, চুপচাপ খেয়ে নে, অভ্যেস মতো আদেশের সুরে বললেন শ্যামল। না, শ্যামলকে অবাক করে এই প্রথম তার কথার প্রতিবাদ করে উঠল অনির্বাণ। মানে আমার মুখের ওপর কথা বলছো তুমি? চিৎকার করে উঠলেন শ্যামল। একজন খুনির সঙ্গে এক টেবিলে বসে খেতে আমি পারবো না, চেয়ার ছেড়ে শটান উঠে দাঁড়িয়ে বলল অনির্বাণ। অবশ্য শ্যামলের জন্য এটুকুই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে তার পায়ের তলা থেকে কেউ যেন মাটি কেড়ে নিল। স্তম্ভিতের মতো তিনি বসে রইলেন চেয়ারে। তুমি খুন করেছিলে দুপুকে, তুমি খুনি, চাপা গলায় বলে উঠল অনির্বাণ। শ্যামল কথা বলতে পারলেন না। 30 বছর আগের এক কালিমাময় সন্ধে তার মনের গহীনের অন্ধকার থেকে হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। ওই বাগানটা ছিল দুখুর বাবার, সুধন্য নামটা তার বাবাই রেখেছিল। বৃদ্ধ ছিলেন মাতৃসাধক, অনেক বয়সে অনেক সাধনার পর জন্ম নিয়েছিল দুখু, কিন্তু তার মাকে বৃদ্ধ বাঁচাতে পারেননি। ওদের ওই জমিটার উপর তোমার অনেক লোভ ছিল, তাই না বাবা? শ্যামল কথা বলতে পারলেন না এবারেও। অনির্বাণ বলে চলল, সেদিন সন্ধে তুমি ইচ্ছে করে দুখুকে নিয়ে ওদেরই বাগানে গিয়েছিলে, তারপর প্রচুর মদ খাইয়েছিলে, নেশা করে দুজনের ঝগড়া লেগে যায়। তুমি দুখুকে বলেছিলে তার বাবাকে বলতে জমিটা তোমাদের যাতে দিয়ে দেয়। দুখু রেগে যায়, তর্কাতর্কি হতে হতে তুমি দুখুকে ধাক্কা মারো। দুখু টাল সামলাতে না পেরে ওই দিঘিতে পড়ে যায়। মদ খাওয়ার জন্য সাঁতার জানলেও ও আর উঠতে পারেনি। তারপর তুমি পালিয়ে আসো, ঠাকুরদা থানায় টাকা খাইয়ে কেস বন্ধ করিয়ে দেয়, তাই তো? কিন্তু দুখুর বাবা তাকে আটকাবে কী করে? ছেলের খুনের শোধ নিতে তিনি আত্মহত্যা করেন, তবে তার আগে এক গোপন প্রক্রিয়ায় তোমায় অভিশাপ দিয়ে যান, যার জন্য তুমি প্রত্যেক বছর দেশের বাড়িতে যেতে। এতক্ষণ পর কথা বলে ওঠেন শ্যামল। আমি ওকে মারতে চাইনি, কথা কাটাকাটি হচ্ছিল, ও বাবার নামে যা তা বলছিল, তাই রেগে গিয়ে ওকে একটা ধাক্কা দিই, ওর টাল সামলাতে না পেরে দিঘিতে গিয়ে পড়ে,
আমি ওকে মারতে চাইনি, বিশ্বাস কর। তাই? তাহলে ওকে না তুলে পালিয়ে এলে কেন? ভয়, বিশ্বাস কর, আমি ভয় পেয়েছিলাম। ব্যাপারটা এইদিকে চলে যাবে আমি ভাবতে পারিনি। কিন্তু তোমার সামনে সুযোগ ছিল দুঃখকে বাঁচানোর, তুমি ওকে বাঁচাওনি। তুমি খুনি, আর খুনির সঙ্গে এক টেবিলে খাওয়া তো দূর, একসাথে থাকাও আমার পক্ষে সম্ভব নয়। ঠিক এই সময়ই রান্নাঘর থেকে মাংসের বাটি হাতে ঘরে এসে ঢুকলেন অনির্বাণের মা। তার সামনে দিয়েই ঝড়ের বেগে বেরিয়ে গেল অনির্বাণ। তিনি এতটাই অবাক হয়ে গেলেন, কথা অবধি বলতে পারলেন না। শ্যামল একইভাবে বসে রইলেন চেয়ারে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নিজের করা অপরাধ এতদিন পর ছেলের রূপ ধরে তাকে শাস্তি দিয়ে গেল। তিনি বুঝতে পারলেন ভোলানাথের বলা কথাগুলোর মানে। ছেলের জীবনের দাম দিতে হবে ছেলের জীবন দিয়েই। অর্থাৎ যে ছেলেকে তিনি বাঁচাতে চাইছেন সেই ছেলেকেই তাকে হারাতে হবে। এই ছিল ভোলানাথের কথার মানে। ট্রেনটা যখন স্টেশনে থামল তখন বেলা পড়ে এসেছে। ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে এলো অনির্বাণ। অফিস ফেরতা মানুষের ভিড় ঠেলে সে বেরিয়ে এলো প্ল্যাটফর্ম থেকে, এসে দাঁড়ালো রিক্সা স্ট্যান্ডে। বুড়ো শিবতলায় যাবে? 20 টাকা, বিড়ি ফেলে দিয়ে বলল রিক্সাওয়ালা। বুড়ো শিবতলায় যখন নামলো অনির্বাণ তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। যেদিন শ্যামল অনির্বাণের জন্য ভোলানাথের কাছে এসেছিল সেদিনও আকাশে সন্ধে পরবর্তী বেগুনি আভা মিশেছিল, আর আজও তাই। ভোলানাথ চোখ বুজে ধ্যান করছেন, আজও তাঁর সামনে জ্বলছে ধ্বনি। অনির্বাণ পায়ে পায়ে গিয়ে সে বসল ভোলানাথের পায়ের কাছে। বল, চোখ বোঝা অবস্থাতেই বললেন ভোলানাথ, আমি যখন অজ্ঞান ছিলাম তখন 30 বছর আগের ঘটনা আমার চোখের সামনে কিভাবে ভেসে উঠল বাবা? স্মিত এক হাসি ফুটে উঠল ভোলানাথের দাড়িগোফের ভেতর থেকে। তিনি বললেন, সত্যের শক্তিকে অগ্রাহ্য করা দুনিয়ার কোনো তন্ত্রের সাধ্য নয়। তুই অজ্ঞান অবস্থায় সত্যটা দেখেছিস, সেই সত্য যে সত্যের খোঁজে কিছু মানুষ ছুটে চলেছে অনন্তকাল ধরে। সেই সত্য কি বাবা? সেটা জানতে পারলে কি আর ছোটার দরকার পড়ত? হাসলেন ভোলানাথ। আমিও সত্যকে জানতে চাই বাবা, বলল অনির্বাণ। চাস? পারবি? এ পথ বড় কঠিন রে, অনেক ত্যাগ লাগে, অনেক ত্যাগ। আমি পারবো বাবা, অনির্বাণ দৃঢ় প্রত্যয়ে বলল। তবে চল, বললেন ভোলানাথ। মিলে গেছে তার গুরুর করা ভবিষ্যৎবাণী। এবারই তাঁর আসল দায়িত্ব শুরু। যে হীরক খণ্ড তার পাবার কথা ছিল তা তিনি পেয়ে গেছেন। শ্যামলের আসার দিনই তিনি বুঝেছিলেন সময় এসে গেছে। ভোলানাথ বললেন, সামনে কঠিন সময় আসছে, তুই পারবি তো হাল ধরতে? পারবো, দৃঢ় কণ্ঠে বলল অনির্বাণ। ভোলানাথ তার হাত ধরে উঠে পড়লেন। সামনে তাদের অনেকটা পথ।